सो जी गुड मॉर्निंग एंड गुड मॉर्निंग फ्रॉम वाराणसी আর এখন বাজে 4:20 টাইম হয়ে গেছে বারাণসীকে বাই বাই বলার আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আগ্রা এখান থেকে মোটামুটি এবার দিল্লি রোড নিতে হবে আমরা মোটামুটি কানপুর হয়েই যাব কানপুরে গিয়ে আজকে ব্রেকফাস্ট করার চিন্তা ভাবনা আছে সরি ব্রেকফাস্ট বলছি লাঞ্চ করার চিন্তা ভাবনা আছে লেট সি কি হয় জি আলটিমেটলি মোটামুটি উঠে গেছি গ্র্যান্টাক রোড দিল্লি রোড নিয়ে নিয়েছি এখান থেকে সিধা কানপুর হচ্ছে 321 কিলোমিটার আর এখান থেকে আগ্রা হচ্ছে 589 কিলোমিটার এখান থেকে সোজা হচ্ছে প্রয়াগরাজ চলে যাচ্ছে আগ্রা চলে যাচ্ছে আর এই যে বাঁ দিকে রাস্তাটা চলে গেল এইটা হচ্ছে বারাণসী এয়ারপোর্ট এই ডান দিকে ওভারব্রিজটা চলে গেছে এটা হচ্ছে বারাণসী এয়ারপোর্ট চলে গেছে আর এই সোজা রাস্তাটা একদম চলে গেছে তোমার প্রয়াগরাজ থেকে আরম্ভ করে আগ্রা কানপুর লখনৌ মির্জাপুর থেকে জাস্ট একটুখানি এগিয়ে এলাম এগিয়ে আসার পরেই ফার্স্ট টোল ট্যাক্স পড়ে গেল লেন নাম্বার 7 দিয়ে ক্রস করলাম এখানকার কিন্তু হাই রোড ভাই চরম চরম এখানে একটি মসজিদ আছে খুব সুন্দর মসজিদ আগ্রা 560 কিলোমিটার এখনো পর্যন্ত বেনারস থেকে টোটাল 100 কিলোমিটার এসেছি আর এখন বাজে তোমার হচ্ছে 7:12 আর এখান থেকে যে ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে এই ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে প্রয়াগরাজ উপরের যে ফ্লাইওভারটা যাচ্ছে এটা যাচ্ছে প্রয়াগরাজ প্রয়াগরাজ যাচ্ছে এই ফ্লাইওভারটা আর এটা সোজা চলে যাচ্ছে কানপুর 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 তো জি ভাই সাহেব আজকে রাইডে সেকেন্ড টোল বুথ ক্রস করতে চলেছি বাট এটা বলো বা মনে রাখো কিছু করার নেই কারণ আলটিমেটলি যত দিন গড়াবে যত মানে যত রাস্তা যাব আর যত টোলবুথ আসবে তত আমি ভুলতে থাকবো যে আলটিমেটলি আমি কটা টোলবুথ ক্রস করেছি এটাই হচ্ছে আমার ক্যারেক্টার ভুলে যাওয়া স্বভাব আমার তো জি মোটামুটি এখনো পর্যন্ত কত কিলোমিটার এসেছি গো আমরা তা 120 পিস হয়ে যাবে প্রায় আর খুব জোরে খিদে পাচ্ছিল তো সেই কারণে আপাতত এখন একটু ব্রেকফাস্ট করার টাইম ব্রেকফাস্ট করার জন্য ভাই পারফেক্ট একদম লোকেশন মানে একদম গাছের ছাওয়াতে ভাই চেয়ার টেয়ার রাখা আছে এখানে বসে একদম ব্রেকফাস্ট করবো আমি যখন মোটো ব্লগিং করছি মানে আমি যখন গাড়ি চালাচ্ছি তখন আমার জানি না আমি আওয়াজ গোপ্রতে রেকর্ড হচ্ছে কি আমি যে কথাগুলো বলছি গোপ্রতে রেকর্ড হচ্ছে কি হচ্ছে না আমি বুঝতে পারছি না আলটিমেটলি কারণ অ্যাডাপ্টারে যে তারটা আছে ওটা বেসিক্যালি ছিঁড়ে গেছে তো কখনো কখনো লুজ কানেকশান হচ্ছে কখনো কখনো আওয়াজ আসছে কখনো কখনো চরচর হচ্ছে পরপর হচ্ছে মানে অনেক কিছু হচ্ছে আর কি বেসিক্যালি আলু পরোটা আর তার সাথে একদম গরমা গরম না ঠান্ডা ঠান্ডা দই পড়ে গেল ভাইয়া চাটনি হ্যাঁ চাটনি চাটনি তোরা চাটনি হ্যাঁ হ্যাঁ চাটনি দে দিজিয়ে চাটনি কে বিনা আলু পরোটা আচ্ছা নেই লাগতা আমি গরম বিভৎস গরম ये इलाहाबाद के पास है ना रावत जमपुर कट का बाईपास है हाँ ये तो बाईपास है ना आधा किलोमीटर बाद बाईपास है आधा किलोमीटर बाद आपका इलाहाबाद जाने का रास्ता मिलेगा हाँ इलाहाबाद जाओगे ভাই সাহেব আবার এসে গেছি গঙ্গা নদী এইটা আমাদের সম্ভবত এলাহাবাদের যে গঙ্গা নদীটা ওই গঙ্গা নদীটা সম্ভবত এটা ভাই খুব সুন্দর লাগছে ওয়া একটা নৌকো আছে ভাই অসম্ভব সুন্দর লাগছে নৌকোটা নিচে লাভলি কিছু করার নেই আমাকে এইভাবে বেরোতে হবে বাইকের এই একটা মজা মানে জ্যাম ট্যাম লেগে গেলেও কোনো চাপ নেই বিন্দাস তুমি এদিক ওদিক করে কাটিয়ে কাটিয়ে চলে যেতে পারবে তো জি মোটামুটি একটা পেয়ে গেছি রিলায়েন্সের পেট্রোল পাম্প আর মোটামুটি পেট্রোল প্রায় ভরতেই হবে তো আপাতত এখান থেকে পেট্রোলটা ভরিয়ে নিই বেস্ট অপশান নেই পেট্রোল নেই খোলকে কেউ রাখতে হয় ভাই পেট্রোল নেই তো আজব চিজ ভাই Wow.
সোজি ভাই সাহেব এখন বাজে 12:40 আর জাস্ট এই কানপুর ঢুকলাম এখন আছি কানপুর ফ্লাইওভারের উপরে আছি আমার পেছনের চাকাটা খুব আবেল করছে ভাই খুব আবেল করছে আমি বুঝতে পারছি না ভাই সাহেব কত লম্বা ফ্লাইওভার রে ভাই হ্যাঁ মানে অনেক লম্বা ফ্লাইওভার ভাই ভাবতে পারবে না কত লম্বা ফ্লাইওভারটা এটা হচ্ছে কানপুরের ওপরে ফ্লাইওভার এরা সাইড দেয় না কেউ আগেও যায় না কেউ পিছিয়েও আসে না খুব সমস্যা মায়েরই ওই ট্রাক ট্রাক আরে দেখে আয় ভাই সত্যি কথা বলতে এই কানপুরের যে ফ্লাইওভারটা না এই ফ্লাইওভারটা আমার লাইফে দেখা সব থেকে লম্বা ফ্লাইওভার ভাই শেষই হচ্ছে না ভাই মিনিমাম কিছু হোক না হোক অন্তত কমসে কম ভাই আধা ঘন্টা তো চালিয়ে ফেলেছি এই ফ্লাইওভারের ওপরে ভাই এই এসে বোধ হয় শেষ হবে মনে হচ্ছে সম্ভবত নাকি আবার ওপরে গিয়ে হয়তো আছে কিনা কে জানে মানে ওরে বাপরে বাপ এত লম্বা ফ্লাইওভার এত লম্বা ফ্লাইওভার মানে ভাবতে পারবে না ভাই ব্যাপারটা হচ্ছে আমার খুব ঘুম পাচ্ছে আলটিমেটলি মানে ভালো রকমই ঘুম পাচ্ছে এবার যদি আমি এখন খেয়ে নিই খাওয়ার পরে মানে লেভেলের ঘুম পাবে তো কিন্তু কিছু করার নেই খাবার আগে একটু আমাকে রেস্ট নিতে হবে কারণ চোখগুলো বুঝে বুঝে যাচ্ছে মাঝে মধ্যে খুব রিক্স এটা তো আজকে জার্নি মোটামুটি 6 নম্বর ট্রোল ক্রস করতে চলেছি কানপুর থেকে বেরিয়ে এসে ইটাওর দিকে যাচ্ছি বেসিক্যালি ইটাও বাবা এখানে তো গাড়িতে পুরো জ্যাম লেগে বসে আছে ভাই ছাড়ছেই না কাউকে সোজি ভাই সাহেব এখন বাজে 2 বাইকটা এত গরম হয়ে গেছিলো এত গরম হয়ে গেছিলো সেই কারণে বাইকটাকে একটু রেস্টে দেওয়া দরকার ছিল আর এত রোদ আছে তো নিজেও গরম হয়ে গেছে আলটিমেটলি আর একটা বিষয় হচ্ছে সিটটা এখনও আসেনি তো সিটটা আসতে এখনও আধা ঘন্টা টাইম লাগবে থেকে বড় বিষয় হচ্ছে 2 বাজে এখনও পর্যন্ত আমাদের লাঞ্চ হয়নি তো মোটামুটি এখানে আধা ঘন্টার মতো রেস্ট হয়ে গেছে সিটদা এসে গেছে দেখতেই পাচ্ছ পেছনে এখান থেকে আগ্রা ডিস্টেন্স রয়ে গেছে 240 কিলোমিটার সো আপাতত ডিসিশন হচ্ছে আমরা 40 কিলোমিটার চালিয়ে চলে যাই গিয়ে দেন ওখানে 40 কিলোমিটার কভার করে দেন আমরা লাঞ্চ করব দেন আবার 200 কিলোমিটার আমরা রাইড করব भेज में सब कुछ मिलेगा नॉन वेज नहीं मिलेगा अच्छा 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 ठीक है भेज में पनीर पनीर मिलेगा ठीक है ठीक है ठीक है এখন বাজে মোটামুটি ভাবে 2:30 প্রায় আর জুতোটা খুলতে হবে ভাই জুতোটা না খুললে খুব অসুবিধা হচ্ছে এত এই সকাল থেকে জুতোটা পরে আছি ভাই একটু শান্তি ভাই মানে জুতোটা পরে থাকলে যে কি লেভেলে অস্বস্তি হচ্ছে জুতোটা খুলে দিলাম একটু শান্তি আরাম করে খাওয়া দাওয়াটা করে নিই আরাম করে খাওয়া দাওয়াটা করে তারপর বেরোনো যাবে আর আমি খাচ্ছি রাইস অনলি রাইস আমি খাবো তো চলো এই হচ্ছে ডাল ডাল পনির রাইস রায়তা বাস এবার চেটে পুটে চলো খাওয়া যাক এখন 130 কিলোমিটার যেতে হবে আগ্রা আর দিল্লি 330 কিলোমিটার বাবরে এখন অনেক দূর 130 কিলোমিটার আগ্রা This is ready for the photos I see a lot of things on my mind yeah stacking money like 365 নিঃসন্দেহে আমি রাস্তা ভুল করেছি বেসিক্যালি এই দিকে রাস্তাটা ছিল বাট আমি জানি না আমাকে অনেক ঘুরিয়ে দেখাচ্ছে ভাই
মানে বেসিক্যালি বাঁ দিকে যাওয়ার ছিল কিন্তু এখন ঘটনাটা হচ্ছে আমাকে পুল ঘুরিয়েছে। দেখো জানা হয় আগ্রা তো ইধর এই ইয়ে তো লখনউ যা রা না তো কহাঁ সে যায় তো আপনি পুল ছোড়া হ্যাঁ হাম পুল কে উপর চড় গয়া ও পুল কে উপর চড় গয়ে হ্যাঁ পুল সে লিজো উতর গয়ে বগল সে সার্ভিস রোড হ্যায় हम सर्विस रोड लिया नहीं अभी तो घूमना पड़ेगा घूम के नहीं घूमो मत क्या करे दिन आप ऐसा करो यहाँ से रॉन्ग साइड जाओ हाँ 500 मीटर जाना पड़ेगा हाँ वहाँ से पुल मिलेगा ऊपर वाला पुल अच्छा अच्छा उसके नीचे से जाओगे हाँ सर्विस रोड है अच्छा उसी पे जाना पुल पार करोगे जैसे ये कैसा ही रैंप है अच्छा तो यहाँ से सीधा रॉन्ग साइड जाते हैं ऐसा पुल के बगल वाला उस पर मत चढ़ना उसके आगे और है अच्छा अच्छा ठीक है ठीक है ठीक है जी हाँ अरे हम तो गलत कर दिया वो उधर चले गए थे वो कब 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 निकला हो गए 5-6 मिनट 5-6 मिनट हो गया कितना है भैया 80 रुपये अच्छा ये बात बताइए ये क्या है जमुना एक्सप्रेस वे हाँ। अच्छा यहाँ से स्टार्ट होता है अच्छा आगरा तक मिलेगा ये अच्छा भाई अल्टीमेटली जमुना एक्सप्रेस वे तो उठे गए भाई कि लागे भाई ओहो हो हो जमुना एक्सप्रेस वे भाई साहब लवली लाग जे मैन ओहो हो भाई কতদিনের স্বপ্ন ছিল যমুনা এক্সপ্রেসওয়েতে চালাবো আজকে আমি যমুনা এক্সপ্রেসওয়ের উপর দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি মানে এর থেকে ভালো আর কি হতে পারে বস ও ম্যান ওহো হো ভাই আমি গাড়ি একদম স্পিডে চালাবো না ঠিক আছে এখানে আরামসে মানে তুমি দেখতেই পাচ্ছ রাস্তা কীরকম মানে এখানে আরামসে তুমি মানে 150-200 আরামসে তুলতে পারবে কোনো চাপ নেই বাট আমি আপাতত 100-তেই যাচ্ছি কনস্ট্যান্ট এর থেকে বেশি আমি স্পিড তুলতে চাইছি না ওকে কারণ আমাকে পেট্রোলও দেখতে হবে আর আমার কাছে পেট্রোল অলরেডি আমার পেট্রোল রিজার্ভে পড়ে গেছে অলরেডি 8 কিলোমিটার চলে গেছে আর এখান থেকে 88 কিলোমিটার আমাকে যেতে হবে আর যমুনা এক্সপ্রেসওয়ের মাঝখানে আমি কোনো রকম পেট্রোল পাবো কিনা জানি না আর ভাই সাহেব আজ লাইফে আমি ফার্স্ট টাইম বাইকের জন্য টোল দিলাম 80 টাকা আমি জানি না ইন্ডিয়াতে আর কোথাও কোনো রাস্তা আছে কি না যেখানে বাইকের জন্য টোল দিতে হয় বাট এই যমুনা এক্সপ্রেসওয়েতে বাইকের জন্যও টোল দিতে হয় ভাই আলটিমেটলি মোটামুটি আগ্রা এসে পৌঁছালাম ভাই আর আগ্রা এখান থেকে লেফট আর আমার মোটামুটি রিজার্ভে তেল চলেছে 71 কিলোমিটার তাজমহল দেখা যাবে না মানে আমাকে দেখা যাবে খালি তো জি ভাই সব মোটামুটি এখন বাজে 9:55 10 অলমোস্ট আপাতত এই মুহূর্তে এখন জাস্ট আগ্রাতে পৌঁছে হোস্টেলে ঢুকে গেছি তো হোস্টেলটা অবভিয়াসলি কালকে দেখিয়ে দেবো কালকে দেখিয়ে দেবো মিনস হচ্ছে এর পরের ব্লগে তোমাদেরকে হোস্টেলটা দেখাবো প্লাস আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে হোস্টেলটা এমন একটা জায়গায় ছাদে বসে তাজমহল দেখা যায় বাট এখন তাজমহল দেখা যাবে না তার কারণ হচ্ছে এখন তো অন্ধকার সো অবভিয়াসলি কালকে মর্নিংয়ে তোমাদেরকে তাজমহল দেখাবো মিনস এর পরের ব্লগে অবশ্যই তোমরা তাজমহল দেখতে পাবে আর কোন হোস্টেলে আছি হোস্টেলের টোটাল ডিটেলস সেটাও তোমাদেরকে এর পরে ব্লগে অবশ্যই বলবো তো এই ব্লগটাকে আর বেশি বড় করব না অলরেডি অনেক বড় হয়ে গেছে সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও বাস এই আর কি